এটা আছে ফ্রিজ, এটা ফ্রিজার, ঠিক আছে। ফ্রিজ মানে আপনার নিচের পোষণ, ঠিক আছে, এখানে ফ্রিজার মানে উপর পোষণ, ঠিক আছে। এটার টেম্পারেচার হলো আপনার যত উপরে যাবেন তত আপনার 7 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি তুমি সেট করতে পারবেন, ঠিক আছে। আর এদিকে আপনার -15 থেকে 23 ডিগ্রি অবধি সেট করতে পারবো, ঠিক আছে। যত উপরে যাবেন তত বেশি ঠান্ডা, যত নিচে নামাবেন দুটোর ক্ষেত্রেই তত কম ঠান্ডা, ঠিক আছে। ঠিক আছে, পাওয়ার কুল, পাওয়ার কুল 3 সেকেন্ড, ঠিক আছে। আমি যদি এটা 3 সেকেন্ড হোল্ড করে রাখি, 3 সেকেন্ড যদি আমি ধরে রাখি, কী হবে? পাওয়ার কুল বলতে আপনার ফ্রিজ পোষণটা আপনার তাড়াতাড়ি, ধরুন হট করে কোনো প্রোগ্রাম আছে, অকেশন আছে, আপনি খাবারটা আপনি স্টোর করতে চাইছেন নিজ পোষণে, তো আপনার বেশি তাড়াতাড়ি ঠান্ডা দরকার। তখন হালকা খাবার ছিল, হালকা ই ছিল, এখন তাড়াতাড়ি ঠান্ডাটা দরকার, তাহলে আপনি এটা 3 সেকেন্ড হোল্ড করে দিলে কি হবে? তাড়াতাড়ি পাওয়ার কুল, তাড়াতাড়ি ঠান্ডা হবে নিজ পোষণটা, শুধুমাত্র নিজ পোষণটা। আবার 3 সেকেন্ড হোল্ড করলে কি হবে? নর্মাল মোডে চলে যাবে, মানে যেটা আগে সেট ছিল ওই মোডে চলে গেল, ঠিক আছে। এবার হচ্ছে আপনার ফ্রিজার, ঠিক আছে। ফ্রিজার এখানে আছে পাওয়ার ফ্রিজার 3 সেকেন্ড, সেম এটাকেও আমি যদি 3 সেকেন্ড হোল্ড করে রাখি তাহলে কি হবে? আপনার উপর পোষণটা তাড়াতাড়ি ঠান্ডা হবে, শুধু উপর পোষণটা তাড়াতাড়ি ঠান্ডা হবে, মানে তুলনামূলক। ধরুন এমনি নর্মাল পজিশনে যদি রাখি, আমার যদি 1 ঘন্টা লাগে তাহলে ওটাতে হয়তো 40 মিনিট সময় লাগবে, বুঝতে পারলেন? এটা তুলনামূলক তাড়াতাড়ি ঠান্ডা হবে। সেম ক্ষেত্রে আবার আমি যদি প্রেস করি তাহলে কী হবে? আপনার নর্মালে চলে যাবে, যেটাতে সেট ছিল সেটাতে চলে যাবে। না, আমি যে টিপার সময়, যে আমি যখন টিপছিলাম তখন আমার এটা চলে গেছিলো কেন, আমি হোল্ড করে রাখতে পারিনি, বুঝতে পারলেন? আমি যে এটা হোল্ড করছি, তো হোল্ড করলাম, গেল, আবার হোল্ড করলাম, আসলো। আমি যদি হোল্ড করে এবার ছেড়ে দিই তাহলে তো উপরে চলে যাবে না, ঠিক আছে, বুঝতে পারলেন? এখানে আছে ফ্রিজার কনভার্ট 3 সেকেন্ড, আমি যদি এটাকে টিপে রাখি কী হবে? ফ্রিজ হয়ে গেল, এই পোষণটা মাইনাসে আর থাকলো না, ফ্রিজ হয়ে গেল। যেমন নিচটা আছে ফ্রিজ, উপরটাও ফ্রিজ হয়ে গেল, বুঝতে পারলেন? আরেকবার প্রেস করবো তাহলে কী হবে? অফে আসবে, মানে উপরেও ফ্রিজার আর হবে না, হ্যাঁ থাকবে, ফ্রিজ হয়ে যাবে। এবার অফ, অফ অফ মানে অফ হয়ে গেল, অফ মানে অফ, ঠান্ডা হবে না। এই পোষণটা নিচে পোষণটা ঠান্ডা হবে, উপরটা ঠান্ডা হবে, বন্ধ হয়ে গেল, হ্যাঁ, আর কিছুই না, ঠান্ডা, ওরকম ঠান্ডা মানে হালকা হয়তো হতে পারে, কারণ উপর থেকেই নিচে ঠান্ডাটা যায়, বুঝতে পারলেন? অফ মানে নর্মাল দিন, নর্মালে যে ফ্রিজ অফ না, ফ্রিজ চালু, ফ্রিজারের কথা বলছি, নর্মালে যেটা মানে ফ্রিজার অফ, ফ্রিজার পোষণটা অফ, হ্যাঁ, ফ্রিজার পোষণ অফ, ফ্রিজারে ঠান্ডা হবে না, শুধু নিচেরটা অফ আছে। দিয়ে আবার আবার প্রেস করে 3 সেকেন্ড ধরে রাখবেন, আবার নর্মালে চলে গেল, বুঝতে পারলেন? এটা হচ্ছে নর্মাল ফ্রিজ হলো, হ্যাঁ। এবার এটাতে আপনার ছাতার চিহ্নটাতে রাখতে পারেন, রাখলে কি হবে? ফ্রিজটা আপনার হালকা ঠান্ডা বজায় রাখবে, কিন্তু বিল উঠবে না, বিল বলতে ঠান্ডা হবে না, জাস্ট চালু থাকবে, ঠিক আছে, উপরটা নর্মালি থাকবে, উপরটা নর্মালি থাকবে। এটা এই অপশনে রাখলে যখন এটাকে আপনার বলতে পারেন, এটাকে পাওয়ার সেভিং মোডও বলতে পারেন, ঠিক আছে, ঠিক আছে। এটাতে কী হবে? আপনার খাবার নাই, আপনি ফ্রিজটা ফালতু ফালতু অফ, এবার অফ যদি করে দেন, ফ্রিজ যদি অফ করে দেন, ফ্রিজ হিট হয়ে যাবে, আবার ঠান্ডা হতে কী হবে? সময় লাগবে, তখন বিলটা উঠবে। তখন এটা অপশনে রেখে দিলে কী হবে? আপনি আবার যখন খাবার রাখবেন তখন আপনি আবার নর্মালি নিয়ে চলে আসেন, বিলটা দুটোই ওরকম নর্মাল।